আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার সে কি একলা পাখি মন চি মন বিভাগি করে কি বা সংসার সংসারে আছে যার সেই বুঝি সুখী তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী আসল কোনটা আর কোনটা নকল আসল কোনটা আর কোনটা নকল সব বুঝি নিয়তিরে পাবার দখল পাবার দখল বাবার দখল বাবার সংসার সংসার নীলা প্লিজ আমাকে তুমি মাফ করে দাও তুমি যদি মাফ না করো আমি এরকম উদ্বাস করতেই থাকবো নীলা আমাকে মাফ করে দাও মাফ করে দাও আমাকে আমাকে তুমি মাফ করে দাও তাহলে পাঠাবো না 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 তা তো আদায় করছি কিন্তু একটা টেনশন হচ্ছে রে না বাড়িতে তো আরো একটা বিয়ের কথা চলছে ওই আদিল আর পৃথার বিয়ে যদি ওদের কেউ আমাদের সঙ্গে পাঠিয়ে দেয় কি আশ্চর্য ওদেরকে কেন আমাদের সঙ্গে পাঠাবে ওটা তো ম্যানেজ করা যাবে আদিলকে বললে আদিল যাবে না পৃথাও আমার কথা বুঝবে নিশ্চয়ই কিন্তু ঝামেলাটা হচ্ছে ফুপু ফুপু সব সময় সবকিছু কেমন যেন একটা পরিবারতন্ত্র করে ফেলতে চায় ব্যাপারটা কিন্তু মন্দ হয় না প্ল্যানটা কিন্তু গুড তোকে চার দিন পাঁচ দিন টলারেট করা বাইরে যে একটু ঝামেলা হয়ে যাবে যদি আদিল আর পিঠা থাকে তাহলে জমিয়ে ওদের সঙ্গে আড্ডা মারা যাবে এমনিতে সারাদিন তোর কচকচানি শুনতেও ভালো লাগবে না রাত্রে বেলা তোর নাক ডাকা শুনতেও ভালো লাগবে ও ওরা আমাদের সঙ্গে গেলে কি হবে মানে আমি আদিলের সঙ্গে এক রুমে থাকবো আর তুই থাকবি পিঠার সঙ্গে বললাম তো আইডি মা আমার কোনো সমস্যা আরে সমস্যা কি মানে পুরোটাই তো সমস্যা আই রুবা এই মেয়েটা আমি বুঝি না মাঝে মধ্যে রুবা আরে কথা শেষ করে যা মা আসসালামু আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম মা কেমন আছো ভালো আছি তোরা কেমন আছিস ভালো আছি বৃষ্টি কোথায় বৃষ্টি তো বাসায় আছে তবে একটু ওয়াশরুমে গিয়েছে মা তোদের না আসার কথা ছিল কবে আসবি মা আসার কথা ছিল কিন্তু অফিসের একটা কাজ আটকে গেছে তো অফিসের ঝামেলাটা শেষ হলে ডেট ফিক্স করে তোমাকে জানিয়ে দেব ঠিক আছে বেশি দেরি করিস না এবার কিন্তু একটু বেশি সময় নিয়ে আসিস আচ্ছা মা বাবা কেমন আছে সে তো ভালোই আছে প্রতিদিনের মতো বন্ধুদের সাথে আড্ডা দিতে ক্লাবে গেছে এখনো আসার সময় হয়নি শোন তোর বাবাকে এরপর ফোন করে বলবি প্রতিদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কি দরকার আহ মা বাবার বয়স হয়েছে এখন একটু বন্ধু বান্ধবদের সাথে গল্পগুজব করে সময় কাটাবে তাতে অসুবিধা কি ও আচ্ছা তোর বাবার বয়স হয়েছে আর আমার হয়নি মা 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 তাড়াতাড়ি একটি বিয়ে করে বউ নিয়ে আয় আর তারপর আমি এই বাড়ি ঘর সংসার পাতি তার হাতে দিয়ে আড্ডা দিতে যাব মা বৃষ্টি এসেছে বৃষ্টির সাথে কথা বলবে হ্যাঁ
হ্যাঁ মা, কেমন আছো? ভালো আছি রে মা। দেখেছিস তোর ভাইয়ের অবস্থা? বিয়ের কথা বললেই কেমন এড়িয়ে যায়। তুমি আবার ভাইয়ের বিয়ের কথা বলছো। আমি তো আগেই বলেছি যে ভাইয়ার বিয়ে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। সময় মতো ভাইয়ার জন্য আমি একটা লক্ষ্মী আর সুন্দর মেয়ে খুঁজে বের করবো। ঠিক আছে, শোন, তোর বাবাকে আগে ঠিক কর। প্রতিদিন সন্ধ্যা হলেই যায় ক্লাবে আড্ডা দিতে। এই বয়সে এইসব কি? উফ মা, এতদিন তুমি আমাকে কি বলেছো জানো? তুমি আমাকে বলেছো যে বাবা সারাক্ষণ বাসায় বসে থেকে তোমাকে সব কাজে ডিস্টার্ব করে, আর এখন একটু বাইরে গিয়েছে, একটু বাইরে সময় কাটাচ্ছে, আর তুমি এটা সহ্য করতে পারছো না? আরে বাবা, আমি তো বাবাকে বলেছি যে বাবা একটু বাইরে যেও, গিয়ে একটু ফ্রেন্ডদের সাথে সময় কাটিও। সেজন্যই তোকে বলছি, লোকটা তোর কথা শুনে মাঝে মধ্যে যায় ঠিক আছে, প্রতিদিন কেন যাবে? আচ্ছা ঠিক আছে, আমি বলবো বাবাকে। শোন, তোর বাবা মনে হয় চলে এসেছে, এখন রাখছি। আচ্ছা বাবাকে একটু ফোনটা দাও না। আরে না না, এখন কিছু বলার দরকার নেই, পরে ফোন করে বলিস। আর আমি যে বলেছি বলার দরকার নাই, রাখি এখন। মা হ্যালো, আশ্চর্য মা না। কিরে বৃষ্টি, কি বললো? আর বলো না, ওই যে মার একই সমস্যা, বাবা যাই করবে তার সব কিছুতে একটা করে খুঁত ধরবে। শোন বৃষ্টি, কয়দিনের জন্য আমাদের একটু বাড়িতে যেতে হবে। হ্যাঁ ভাইয়া যাবো, কিন্তু আর কিছুটা দিন পরে যাই, কারণ আমাদের গ্রুপটা একটু নতুন করে সাজানো হয়েছে, তাই একটু সব কিছু সেট করে তারপর গ্রামে বাড়ি যাবো। এ বৃষ্টি, তোদের রোমিও জুলিয়েট নাটকের খবর কি? রিহার্সাল শুরু হয়েছে? না আসলে ওই নাটকটা তো আর হচ্ছে না, তারপরে আমরা চেঞ্জ করে জসীমউদ্দিনের নকশিকাতের মাঠ করছি। বাহ, নকশিকাতের মাঠ অনেক ভালো হবে, একেবারে আমাদের গ্রাম বাংলার নাটক। যেন ভাই আমরা কি ঠিক করেছি? আমরা ঠিক করেছি 5টা ফোক নাটক করব, আর আমাদের এই দেশের বিভিন্ন গ্রামে গিয়ে এই নাটকগুলো স্টেজ শো করব। আর মজার ব্যাপার কি জানো ভাইয়া, যেই যেই গ্রামে যাব সেই গ্রামের যাত্রা শিল্পীরা আছে না, তাদেরকে দিয়ে আমি অভিনয় করাবো। বাহ বৃষ্টি, দারুণ আইডিয়া তো। আচ্ছা এটা কার আইডিয়া? কার আবার? ওই যে আছে না আতিফ, আতিফ দ্য গ্রেট, ওর মাথা থেকে এগুলো বের হয় অলওয়েজ। আচ্ছা বৃষ্টি, আতিফ মানে ওই ছেলেটা না যে তোকে নিয়ে ছাগল কিনতে গিয়েছিল? তোমার ওটা মনে আছে? ও গড ভাইয়া, আমার যে কি রাগ উঠেছিল, কিন্তু পরের সিনটা যদি আমার মনে হয় তাহলে আমার এখনো হাসি পায়। তুমি একটাবার চিন্তা করো যে আমার মতো একটা সুন্দরী মেয়ে নিয়ে ও হেঁটে যাচ্ছে, কিন্তু আমার হাতে দিয়েছে ওই ছাগলের দড়িগুলো, মানে তুমি বুঝতে পারছো যে রাস্তার মানুষজন কিভাবে তাকাচ্ছিল। শোন বৃষ্টি, আদিবকে একদিন বাসায় আসতে বল, আমার মনে হচ্ছে ওর সাথে আলাপ করলে আমার ভালোই লাগবে। ঠিক আছে, একদিন আসতে বলবো, দেখতে খুবই মজার, তুমি অনেক মজা করবে। কিন্তু তুমি তো আর আমার কোনো ছেলে ফ্রেন্ডকে এখানে অ্যালাউ করো না, তাহলে ও কেন? আরে এখন তো আমি বলছি, যেদিন আমি একটু ফ্রি থাকবো সেদিন আসতে বলবো। আচ্ছা ঠিক আছে, একদিন আসতে বলবো। আচ্ছা শোনো না, আরেকটা ঘটনা হয়েছে, একদিন ও আমাদের নাটকের কস্টিউম নিয়ে যে কী কী করলো, ও মাই গড, সবার মাথা গরম হয়ে গেছিলো। তারপর ওকে সবাই মিলে আমরা ধরলাম, আমরা চ্যাং দোলা করে আমরা ওকে ধরে নিয়ে আসলাম, তারপর যে আমরা ওকে কী পানিশমেন্ট দিলাম। পারবো, তুমি টেনশন করো না। আরে আসল ঝামেলার কাজটাই তো তুমি করে দিয়ে গেছো,
মানে রান্না করে দিয়ে গেছো, আমার তো আর কোনো কাজই নেই। হ্যাঁ হ্যাঁ আমি রেডি হচ্ছি। উফ মা টেনশন করো না তো, কোনো দরকার হলে আমি তোমাকে ফোন করব সাথে সাথে, ঠিক আছে? আচ্ছা মা রাখছি, কেউ মনে হয় এসে গেছে। ওকে ওকে আমি ফোন করব, ঠিক আছে বাই। কালো তো তুই এরকম ছিলি না, মানে আজ কি হলো হঠাৎ? হ্যাঁ এই দেখি তো, প্লাস্টিক সার্জারি করেছিস নাকি? তুই আসলি আর সাথে সাথে শুরু করে দিলি আমার পিছনে লাগা। আমি সবসময় এরকম সুন্দর ছিলাম, তুই নিজেই কখনো খেয়াল করে দেখিস? বাহ, না দেখি তোকে বিয়ে করতে রাজি হয়েছি। অবশ্য আমার মতো হ্যান্ডসাম ছেলেরা মানে যখন মেয়ে ঠিক করে তখন একটু কেয়ারলেস থাকে, ইউনো, কারণ নিজেই তো হ্যান্ডসাম, সো বহু সুন্দর অসুন্দর তাতে কিছু যায় আসে না, তাই না? ও আচ্ছা আচ্ছা, তুমি কোনো চিন্তা করিস না, তুই শুধু তোর আসার ডেটটা কনফার্ম কর, এখানে বিয়ের সমস্ত ব্যবস্থা আমি করে রাখবো। আরে না না কোনো অসুবিধা হবে না, তোর ডেটটা মিলিয়ে আমরা এখানে বিয়ের ডেটটা করব। হ্যাঁ আমি আমি বাড়ির লোকের সাথে এখনই কথা বলে রাখছি, তুই শুধু ডেটটা কনফার্ম করে আজকে রাতের মধ্যে আমাকে জানিয়ে দিস। আরে দূর মানে কার্ডটা ছাপাতে হবে না, এটা টাইম লাগবে তো এটার জন্যে। আচ্ছা ঠিক আছে রাখলাম তাহলে। হ্যাঁ বাই। তুই এক কাজ কর, তুই জোবেদার আরিফুল মাকে ডাক, বলে যে আমি ডাকছি, যা। ঠিক আছে যাইতেছি। না না শোন, তুই বরং এক কাজ কর, তুই বৌমাকে গিয়ে বল আমি ডাকছি, বৌমার সাথে আগে আমি সলা পরামর্শ করি। পরামর্শ কি ব্যাপার গো ভাইজান? আরে বাড়িতে একটা বিয়ে লাগছে, সেখানে বিয়েতে অনেক কাজকর্ম আছে, তো বৌমা হলে এই বাড়ির সবচেয়ে বুদ্ধিমান মানুষ, তার সাথে সলা পরামর্শ না করে তেমন কোনো কাজ করতে পারবো না। ওয়ালা এটা তো খুশির খবর, বিয়ে আসা নেই আমার তো, তাহলে বাড়িতে অনেক কাজ বেড়ে যাব। ভাইজান আমার এ কইলাম নতুন শাড়ি দেওয়ানো লাগবে। তোকে যেটা বললাম আগে সেটা কর, যা। আর শাড়ি একটা কেন, পাঁচটা শাড়ি দেবো, যা। পাঁচটা? তাইলে ওই যে খালি সুতির শাড়ি দিলে হবে না, ওই যে সিলিক আছে না পিছলা পিছলা, এরম কলম দুটা দেওয়ার লাগবো। আরে হবে হবে সব হবে, তুই আগে যা বৌমাকে ডেকে নিয়ে আয়। আচ্ছা যাইতাছি। ও ভাই যান, আসল কথা রেতে কইলেন না। আসল কথা বল কি? বিয়েটা আসলে কা? বিয়েটা কার মানে? এ বাড়িতে এতদিন ধরে একটা বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে আর তুই জিজ্ঞেস করছিস বিয়েটা কার? ভাই যান দেখতাছি তো অনেকদিন ধরে, শুনতাছি অনেকদিন ধরে। এই যে মনে করেন যে ছোট মামার খোঁজে একদিন একটা মেয়ে আসলো, আবার পিউ খালার লেগে কে জানি উপহার পাঠায়, তারপরে ওই যে রান্নার লোক ঠিক করতে যায়, দুই আপা মিল্লা তো ওই আদিল মামার বিয়া ঠিক করে ফেলাইল, আবার ওই যে লাম্বা মামি আছে যে তার লগে তো আসিফ মামার বিয়া ঠিক হয়েই রয়েছে। বিয়াটা আসলে কা? মাথাটা কিন্তু আবার খারাপ করে দিয়েছিস তুই এর মধ্যে, বিয়েটা আমার হয়েছে, যা এখন বৌমাকে ডেকে নিয়ে আয়। আর আমার মতো মেয়েরা কি করে জানিস? কি করে? তোর তাদের হাজবেন্ড যদি ধর এরকম মানে হয় আর কি তোর মতো, লাইক একটু ভুড়ি একটু কুমড়ো পটাশের মতো ভুড়ি থাকে, তাহলে ভুড়ি কমিয়ে একেবারে হ্যান্ডসাম বানিয়ে ছাড়ে। সেটা কিভাবে? কিভাবে
দরকার হলে বুড়ি একদম ফাঁসি সে কি এই রূপা তুই কি আমার সঙ্গে ওরকম করবি নাকি কি ছেড়ে দেব নাকি মানে কি মানে তুই তো হ্যান্ডসাম তোর সঙ্গে একটু করাই লাগবে না তোর কি ভুঁড়ি টুড়ি আছে নাকি আমার যেটা মনে হয় যে এই বিষয়টা আমরা আলোচনা না করি ঠিক আছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো না সময় মতো একদম সময় আসলে ঠিকঠাক টাইম মতো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তোর ভুড়িও কমিয়ে দেবো আমি তো বাসা থেকে এলাম পিটার বসের সঙ্গে ফোনে কথা হলো তারা আসছে আচ্ছা আন্টি কোথায় আন্টিকে দেখছি না হ্যাঁ রান্না করছে কিচেনে না আম্মু ফুপুর বাসা গেছে বিয়ে নিয়ে কি সব আলোচনা আছে সে কি তাহলে আমরা দুপুরে কি ও বুঝতে পেরেছি বাইরে থেকে খাবার আনা হবে না আচ্ছা ঠিক আছে তুই তো আবার নাকি রান্না বান্নাটা না কিছুই জানিস না যত সব কি মেরে বাবা শোন আম্মু কুকুর বাসা যাওয়ার আগে রান্না বান্না করে রেখে গেছে আর এইসব মান্ধাতার আমলের চিন্তা ভাবনা ছাড়ো মেয়েরা এখন রান্না বান্না ছাড়ো আরো অনেক কাজ করে আর ছেলেরা তো এখন রান্না করে শোন তুই সুন্দর মতো রান্নাটা শিখে নিস বুঝলি সেই ভালো বিয়ের পর আমি বাড়িতে বসে রান্না বান্না করলাম আর তুমি অফিস করে বেড়ালে হ্যাঁ অফ কোর্স হতেই পারে চলে এসছে মনে হয় না তুই কোথায় যাচ্ছিস আসছি আই বস বাবা কি আসছ কি আসছ আরে আসি তুমি আসছ ভালো ভালো এখন তো শুরু হয়ে গেছে খুব ভালো লেগেছে পিটে বস কেমন আছেন ভালো খুব ভালো এটা কি হয়েছে কি ভৈরব থেকে এনেছি ভৈরব থেকে কালবেলা ভৈরব থেকে মাঠে একদম তরতরে তাজা মাছ লাফাচ্ছে দেখো দেখো লাফাচ্ছে মাছটা এনেছি তোমাদের বাসায় তো আজকে থেকে খাওয়া দাওয়া শুরু তাই ভাবলাম আমার কিছু কন্ট্রিবিউশন থাক এই আর কি বা তুমি কাজ করো মাছটাকে বেশ বড় বড় সাইজ করে কেটে কর করে ভাজা করো হ্যাঁ আর 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 মুগ ডাল আছে না বাসায় মাথাটা দিয়ে মুগ ডাল দিয়ে একটা ভালো করে মুড়ি ঘন্ট রান্না করো কি ব্যাপার বলতো সে তখন থেকে দেখছি পেছন পেছন ঘুরঘুর করছো কি কাহিনী কি কিছু বলবে না মানে ওই একই কথা তুমি আমাকে ক্ষমা করেছো এটা তুমি আমাকে একদম অসহ্য করে ফেললে অসহ্য করে ফেললে মানে গত কয়েকদিনে এই প্রশ্নটা তুমি আমাকে অন্তত 10,000 বার করেছো তুমি যদি আরেকবার এই কথা বলো না কি করব আমার কেন যেন এরকম গিলটি ফিলিং হচ্ছে আরে বাবা আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে মাফ করে দিয়েছি বলেছি তো আর তোমার গিলটি ফিলিং কেন হচ্ছে সেটা আমি কি করে বলবো তুমি আমার মানসিক অবস্থা ভালো করে দাও মামার বাড়ি পেয়েছেন উনি আবদার ওনার দোষ করবেন উনি ওনার গিলটি ফিলিং আবার আমার ঠিক করে দেওয়ার ঠেকা পড়েছে আর পারবো না বেশি ন্যাকামি করো না যাও আচ্ছা শুনো তো আমাকে তুমি আর তুমি আমার প্রশ্ন উত্তর দাও তো কি বলো বলো তুমি যা জানতে চাইবে আমি সব উত্তর দেবো কারণ আমার সম্পর্কে তো তুমি সব কিছু জানো আমি এখন পাক পবিত্র কি জিজ্ঞেস করো আমি বলি আমি কয়েকদিন থেকে খেয়াল করছি তুমি অফিসে না গিয়ে বাড়িতে বসে আছো কি ঘটনা কি চাকরিটা কি আছে নাকি গেছে না না আছে আছে হ্যাঁ আছে তো যাচ্ছ না কেন আমি তো অফিসে ফোন করে বলে দিয়েছি আমার শরীরটা অনেক খারাপ কয়েকদিন আমি অফিসে যেতে পারবো না কেন তো এই ডাহা মিথ্যা কথা বলবার দরকার কি ছিল ফোন করে তোমার শরীর তো ভালো তুমি তো দিব্যি আছো শুয়ে বসে খাচ্ছ ঘুরে বেড়াচ্ছ তো অফিসে অফিস কামাই করে বাড়িতে বসে থাকার দরকারটা কি আসলে হয়েছে কি জানো আমার না অফিসে যেতে ভয় করে যদি আমি অফিসে যাই তুমি যদি ভাবো আমি অন্য কারোর সাথে দেখা করতে যাচ্ছি তাই আমি তো তোমাকে বিশ্বাস করছি আমি তো জানি তুমি আর জীবনে কোনোদিন এরকম করবে না তুমিই তো আমাকে এরকম ঘেন 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 প্যান 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 করে অদৃষ্ট করে ফেললা আই তুমি তুমি আজকে অফিসে যাবে এক্ষুনি অফিসে যাবে আর একদিন তুমি অফিস মিস করতে পারবে না যাও ওঠো যাও আজকেই হ্যাঁ আজকেই না না আরো 3-4 দিন আমি তোমার সাথে থাকতে চাই
খোদা হানি, বড় জোর আজকের দিনটা। কালকে সকালে উঠে তুমি যদি রেডি হয়ে অফিসে না যাও, তাহলে আমি নিজেই বাড়ি ছেড়ে বাইরে চলে যাবো। দেখেছো, আমি তোমার সাথে থাকতে চাচ্ছি কিন্তু তুমি রাজি হচ্ছ না, তার মানে তুমি আমাকে এখন ক্ষমা করোনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। খবরদার, তোমার এই বাড়াবাড়িটা না আমি আর নিতে পারছি না। তোমার এই ন্যাকামিটা আমার সহ্য হচ্ছে না, একদম অসহ্য অসহ্য লাগছে আমার। মামানি গো, সর্বনাশ তো হয়ে গেছে মামানি। কি হয়েছে? ও মামা, বড় মামা গো, আপনি তো আর কেউ মুখ দিতে পারবেন না গো মামা। মাথা খারাপ হয়েছে তোমার? হ্যাঁ, তা আবার বলছে, আমার তো পুরো সর্বনাশ করেই দিচ্ছিল। আরে ভাই, তোমার তো দিয়েছিল, আর আমার তো অলরেডি দিয়েছে। খালি যদি রান্নার হাতটা ভালো না থাকতো, তাহলে যে আমি কি করতাম? কি করতেন বস? কিছু করতাম। কি করতেন? কিছু করতাম বলছেন না কেন? কি করতেন? ও সাথে থেকে যেতাম আকাশ জুড়ে, উড়ে ভাসে মন যার সংসার, বাতাস বুঝি ভরে দেয় মন তার সংসার সংসার। সে কি একলা পাখি, মন চনাকি, মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার 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 সংসার।